হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরা শ্যাম্পু তৈরি করে নিতে পারো, যা তোমাদের চুলকে ঘন, কালো ও লম্বা করতে সাহায্য করবে। তোমরা যদি সপ্তাহে শ্যাম্পুটি 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো, তাহলে তোমরা 2 সপ্তাহের মধ্যে একটা ভালো রেজাল্ট পাবে। চুল দ্রুত ঘন, কালো ও লম্বা হয়ে যাবে, তোমরা নিজেরাই এই রেজাল্টটি দেখতে পাবে। শ্যাম্পু তৈরি করতে তোমাদের লাগবে একটি লোহার কড়াই, যদি না থেকে থাকে তোমরা একটা ফাইবারের পাত্র নিতে পারো। আমি শ্যাম্পু তৈরি করার জন্য প্রথম উপকরণ নিয়েছি আমলা, ড্রাই আমলা নিয়েছি। আমলা শরীর এবং চুলের পক্ষে খুবই কার্যকরী। আমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা চুলকে মজবুত করতে সাহায্য করে, ড্যান্ড্রফের সমস্যাকেও ঠিক করে, আর চুল অকাল পক্কতা বা অকাল পাকার হাত থেকেও বাঁচায়। আমি শ্যাম্পুটি 2 সপ্তাহের জন্য বানাচ্ছি। তোমরা প্রথমে শ্যাম্পুটি বেশি করে বানাবে না, কারণ এই শ্যাম্পুটি ন্যাচারালভাবে বানানো হচ্ছে, তাই নষ্ট হওয়ার চান্সও থাকে। তোমরা প্রথমে অল্প করে বানাবে। এরপর আমাদের দ্বিতীয় উপকরণ লাগবে শিকাকায়। শিকাকায় আমাদের চুলের পক্ষে খুবই কার্যকারী। শিকাকায় ন্যাচারাল ক্লিনজারের কাজ করে, চুলকে সফট অ্যান্ড ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করে। শিকাকায় অনেকটি তেঁতুলের মতো, তেঁতুলের মধ্যে যেমন বীজ থাকে, শিকাকায়ের মধ্যেও সেরকম বীজ রয়েছে। এই বীজটি তোমরা ফেলবে না, এটি শুদ্ধই শ্যাম্পু বানাতে কাজে লাগবে। এরপর আমাদের লাগবে লাস্ট এবং মেইন উপকরণ রিঠা। এটি ন্যাচারালি শ্যাম্পুর কাজ করে, চুলে ন্যাচারালি শ্যাম্পুর মতো লেদার ক্রিয়েট করে, তার সাথে সাথে চুলকে শাইন এবং সিল্কি করতেও সাহায্য করে। রিঠার মধ্যে তোমরা এই ধরনের একটি কালো বীজ দেখতে পাবে। এই বীজটি তোমরা আলাদা করে নেবে, কারণ এটি আমাদের শ্যাম্পু তৈরি করতে কাজে লাগবে না। আমি বীজটি আলাদা করে নিয়েছি। রিঠার এই খোসাগুলি কাজে লাগবে শ্যাম্পু বানাতে। এরপর আমি লোহার কড়াইয়ের মধ্যে একে একে 3টি উপকরণ দিয়ে দেব। ফার্স্টে আমি দিচ্ছি আমলা। 2 সপ্তাহের জন্য যতটুকু পরিমাণে লাগতে পারে ততটুকু পরিমাণে নেবে। এরপর আমি দিয়ে দেব শিকাকায়। এরপর আমি দিয়ে দিচ্ছি রিঠা। তোমরা পারলে রিঠার পরিমাণটা একটু বেশি দেবে। আমি 3টি উপকরণ একসাথে নিয়ে নিয়েছি। এরপর তোমাদের এই উপকরণটির মধ্যে দিয়ে দিতে হবে 2 গ্লাসের মতো জল। এরপর এই উপকরণটিকে ওভারনাইটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি ওভারনাইটের জন্য উপকরণটিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ন্যাচারালি শ্যাম্পুর মতো লেদার ক্রিয়েট হচ্ছে, কিন্তু এখনও শ্যাম্পুর তৈরি হয়নি। শ্যাম্পুটি পুরোপুরি তৈরি করার জন্য এই উপকরণটিকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত হালকা আঁচে বয়েল করতে হবে বা জাল দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর উপকরণগুলিকে হালকা হাতে একটু ম্যাশ করে নেবে। অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেবে, না হলে হাতের নখগুলো কালো হয়ে যাবে। হালকা হাতে ম্যাশ করে নেওয়ার পর তোমরা একটা ছাঁকনির সাহায্যে এই উপকরণটিকে ছেঁকে নেবে। এরপর তোমরা এই শ্যাম্পুটিকে এই ধরনের একটি কন্টেনারে রাখতে পারো। এই শ্যাম্পুটি তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো। এই শ্যাম্পুটি কিন্তু খুব বেশি লেদার করবে না। তোমরা যদি তেল দিয়ে থাকো, তাহলে তোমরা রেগুলার বেসিসে যে শ্যাম্পুটি ইউজ করো, সেই শ্যাম্পুটি অল্প পরিমাণে এই শ্যাম্পুর মধ্যে অ্যাড করতে পারো। আমলা, রিঠা, শিকাকায়ের জন্য এই শ্যাম্পুটি তোমাদের চুলকে কালো করবে। তোমরা যদি এই শ্যাম্পুটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারো, তোমরা 2 সপ্তাহের মধ্যে একটা খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। আমি চুলটিকে ওয়াশ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ চুল কতটা ঘন ও কালো লাগছে। ন্যাচারাল শ্যাম্পু চুলকে খুব বেশি সিল্কি শাইনি করে না। তোমরা শ্যাম্পু করার পর ভালো করে কন্ডিশনার অ্যাপ্লাই করবে। আমি কন্ডিশনার অ্যাপ্লাই করিনি তোমাদের দেখানোর জন্য, তাও চুলটি শাইনি অ্যান্ড সিল্কি লাগছে। তোমরা অবশ্যই এই শ্যাম্পুটিকে একবার ঘরে তৈরি করে দেখতে পারো, খুব ভালো একটা রেজাল্ট পাবে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, দেখা করছি আমার পরের ভিডিওতে।